हेलो स्टूडेंट्स कागदीप एकेडमी लर्निंग क्लासे आज के तुम्हारे आबार सबाई के स्वागत स्टैंडार्ड टू स्टूडेंट्स आज के तुम्हें इंग्लिश पढ़ा तुम्हारे मन आज निश्चित हमारा पाँच नम्बर क्लस लेसन टू देयर होम टेक्स्ट पढ़िए आज के तुम्हारे लेसन टू ते पेज सेवेन एक्सरसाइज कराब पेज सेवेन एक्सरसाइज कराब तुम्हारा तुम्हारे कलम इंग्लिश खाता और पेंसिल रबर बार करो प्रथम रही देखो एक आंसर द फॉलोइंग क्वेश्चन इन वन सेंटेंस एक वाक्य उत्तर दाओ हु इज मिली मिली मिलन्स सिस्टर ए एपोस्ट्रोफी एस एटाके बोले एपोस्ट्रोफी एस ए बोझाते मिलनेर मिली होलो मिलनेर गुण ए एपोस्ट्रोफी एस का व्यवहार करा हय ए बोझानोर जन्य ए मिलिर मिलिर क्षेत्रे मिलिर मिली एपोस्ट्रोफी एस নামের পাশে অ্যাপোস্ট্রোফি যে কোনো নামের পাশে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয় যে রামের শ্যামের যদু তার বোঝাতে মানে ওই ব্যক্তির বোঝাতে তাহলে মিলি ইজ মিলন সিস্টার ওকে বিল দাগে মিলি হলো মিলনের বোন হু ইজ মিলন মিলন ইজ এটা মিলি হবে এটা অ্যাপোস্ট্রোফি এস Milon is Milly's brother. Okay. Milon is Milly's brother. এটাকে বলে apostrophe s a এই apostrophe s মানে f ঠিক আছে এই apostrophe s মানে এর বোঝাতে ব্যবহার করা হয় এ apostrophe s apostrophe s মানে এর বোঝানো হয় মিলন সিস্টার মিলি সিস্টার সি ওয়্যার ডু দে লিভ তারা কোথায় বাস করে দে লিভ এট মারাঠা দে লিভ এট মারাঠা দে লিভ এট মারাঠা তারা কোথায় বাস করে দে লিভ এট বারাসাত হু ইজ দেয়ার ফাদার কমল বিশ্বাস ইজ দেয়ার কমল বিশ্বাস ইজ দেয়ার ফাদার কমল বিশ্বাস হলো তাদের বাবা ইজ দাগে হু ইজ দেয়ার মাদার লীলা বিশ্বাস beautiful their home is very beautiful তাহলে মিলি ইজ
মিলন সিস্টার প্রশ্ন ছিল হু ইজ মিলি মিলি মিলন সিস্টার মিলন মানে মিলনের মিলন তারপরে হু ইজ মিলন মিলন ইজ মিলিস ব্রাদার মিলন হয় মিলির ভাই অ্যাপোস্ট্রোফি এস মানে এ হোয়ার ডু দে লিভ দে লিভ এট বারাসাত হু ইজ দেয়ার ফাদার কোমল বিশ্বাস ইজ দেয়ার ফাদার হু ইজ দেয়ার মাদার লীলা বিশ্বাস ইজ দেয়ার মাদার How is their home is very beautiful. देखो दूर का है, इधर का मैक्स। दूर का है, ये बोल से, इधर का मैक्स दूर का। Words taken from the text. পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দুই এর এ কি বলছে দেয়ার বিল্ডিং ইজ ভেরি বিউটিফুল দেখালাম দেয়ার বিল্ডিং বি ইউ আই এল দেয়ার বিল্ডিং ইজ ভেরি is very beautiful their building is very beautiful see that the building has thatched roof the building has high roof the building has high The building has five rooms. See that. There is a dash in front of the house. There is a yard. Yard. In front. Of the house. There is a yard in front of the house. Korecho, read the game. Billy and Milan dash in the yard. They in the yard. Billy ভালো থাকবে সুস্থ থাকবে পরের ক্লাসে আবার দেখা হবে আর একটা কথা
প্রত্যেক দিন অন্তত এক পাতা করে হ্যান্ডরাইটিং লিখে বাড়িতে যারা অলমোস্ট সিনিয়র বা প্যারেন্টস বা হোম টিউটর রয়েছে তাদের দেখিয়ে কারেকশন করে নেবে। আর আমাদের হোম টাস্কের খাতা আমরা সরস্বতী পর থেকে দেওয়ানো শুরু করবো, তোমরা তোমাদের নোটিশ পেয়ে যাবে। ভালো থাকবে, টাটা।